Dear student, hope you are well. Welcome to Sarvankula Online School. My name is Jagadish Chandrapal, Assistant Teacher, Radhapur High School, Sarvankula, Bagerhat. Today's topic is voices. आज हम सीखब फर्स्ट इंडेफिनिट टेंस युक्त एक्टिव वॉइस के पैसिव वॉइस कैसे में पढ़ते हैं। फर्स्ट इंडेफिनिट टेंस युक्त एक्टिव वॉइस के पैसिव वॉइस में रूपांतर करार नियम प्रथम हमें एक फर्स्ट इंडेफिनिट टेंस लिखी आई रोट ए लेटर हमरा जानी फर्स्ट इंडेफिनिट टेंस सब्जेक्ट वर्ब पास्ट फॉर्म ऑब्जेक्ट তাহলে আই রোট এ লেটার কি যদি প্যাসিভ ভয়েস করতে হয় আমাদের কয়েকটা নিয়ম অনুসরণ করতে হবে নম্বর 1 অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম হবে ऑब्जेक्ट ए सब्जेक्टिव फॉर्म তাহলে এখানে অবজেক্ট এ লেটার সাবজেক্ট হিসেবে বলবে এ লেটার তারপর সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব করবে ওয়াজ বা ওয়্যার ওয়াজ বা ওয়্যার মানে এ লেটার রিটেন এ লেটার ওয়াজ রিটেন নম্বর 4 প্রিপজিশন প্রিপজিশন বাই বলবে এ লেটার ওয়াজ রিটেন বাই নম্বর 5 সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম সাবজেক্ট এ অবজেক্টিভ ফর্ম তাহলে সাবজেক্ট হচ্ছে আই এ অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি আই রোট এ লেটার এ লেটার ওয়াজ রিটেন বাই মি তাহলে আমরা আরেকবার দেখি যে প্রথমে অবজেক্টের সাবজেক্ট এ লেটার তারপরে ওয়াজ ওয়্যার তাহলে এটার উপর বলবছে ওয়াজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল রোট হচ্ছে মূল ভার্ব
তার ফার্স্ট পার্সিভাল রিটেল এ লেটার ওয়াজ রিটেল মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপে লিখছি মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপে এবার প্রিপজিশন বাই এ লেটার ওয়াজ রিটেল লিখছি বাই আই এর অবজেক্ট মি এখানে আমরা ফার্স্টটা নিয়মের কথা লিখছি ফার্স্টটা নিয়ম সেটি প্রথম লিখছি এ লেটার এক দুই তিন চার পাঁচ এ লেটার ওয়াজ রিটেল বাই মি আমরা আর একটা দেখি পারি কিনা নিয়ম অনুযায়ী আমরা করবো এ সব অবজেক্ট রিপু সাবজেক্টে এ সব ভার্ব এ সব ওয়াজ এ সব ওয়াজ সি হচ্ছে মেইন ভার্ব ফার্স্ট টেন্স স্যান ফার্স্ট পার্টিসিপে সান এ ছিলেন দি সান এ সব ওয়াজ সান প্রিপজিশন বাই সি এর অবজেক্ট হার তাহলে উত্তরটা হলো এ সব ওয়াজ সান বাই আর ডিয়ার স্টুডেন্ট আজ আমরা শিখলাম পাস্ট ইন্ডেফিনিট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েস কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয় নো মোর টুডে বেস্ট উইশেস অফ অল